এখানে আমার ভাই এসেছে অমুসলিম কুড়িগ্রাম থেকে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে এফিডেভিট করে নিয়ে এসেছে, লিল্লাহে তাকবীর। নাম কি ওনার? এখন নাম কি, নাম কি ছিল? আপনারা দাঁড়ালেন কেন ভাই? দয়া করে বসে পড়ুন, আমাদের তো কালেকশনের ব্যাকআপ করবে। ব্যাগ নিয়ে প্যান্ডেলের ভিতর গেছে আমাদের ভলান্টিয়ার ভাইরা। আপনারা দয়া করে একটু বসে পড়ুন জিকিরের সাথে, দয়া করে একটু জিকিরের সাথে বসে পড়ুন। আপনারা একটু জিকিরি করতে করতে বসে পড়ুন, আমাদের ভলান্টিয়াররা গেছে, আমাদের ব্যাগ গুলো হারিয়ে যাবে, আপনারা একটু বসে পড়ুন। আমাদের একজন হিন্দু ভাই ইসলাম গ্রহণ করবি, আপনারা সবাই বসে পড়ুন, সবাই বসে, এক্ষুনি বসে পড়ুন, সবাই বসে পড়ুন, এক্ষুনি ইসলাম গ্রহণ করবি। হযরত ওমর যেদিন মুসলমান হতে এসেছিলেন, বিশ্ব নবী তাকবীর দিয়েছিলেন, আপনারা দেন তো লিল্লাহে তাকবীর। ওনার নাম ছিল, পূর্বের নাম শ্রী নিরাসন, এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নূর ইসলাম। ওনাকে আমরা কালেমা পড়ানোর মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করব ইনশাআল্লাহ। এই আপনারা কথা বন্ধ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ, আশহাদু আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ বাদে কোন মাহবুব নেই, ইলাহা নেই, ইবাদত করার যোগ্য কেহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পেরে বান্দা এবং এই মুহূর্তে উনি আমাদের ভেতরে নিষ্পাপ, আমাদের সবারই গোনা অল্প কম বেশি আছে, ওনার এখন আর কোনো গোনা নেই। আমরা এই লাখো মুসলিমদের ভাইয়ের পক্ষ থেকে আমরা ওনাকে বুকে আলিঙ্গন করছি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।